আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি যে কমেন্ট ব্যাকলিং এর একটি প্র্যাকটিক্যাল সেশন, যে কিভাবে কমেন্ট ব্যাকলিং করতে হয়। তো আজকে কথা ছিল যে প্রুফ সাবমিট কিভাবে করবেন, যারা কমেন্ট ব্যাকলিং এর কাজ করেন তারা কিভাবে প্রুফ বা যেভাবে কমেন্ট করেছেন সেটা জমা দেবেন সেটা দেখানোর। কিন্তু আমরা সেটা দেখানোর আগে চাচ্ছি যে আরো একটা কমেন্ট ব্যাকলিং আপনাদেরকে করে দেখাতে, কারণ যদি আরো একটা কমেন্ট ব্যাকলিং করে না দেখাই তাহলে অনেকেই আছেন আপনারা বলবেন যে আমরা মাত্র একটা ব্যাকলিং দেখাইছি আর দেখাই নাই। সো এই জন্য আমরা একই জিনিস আরো একটা করে দেখাচ্ছি আপনাদের জন্য। ঠিক আরেকটি ওয়েবসাইটে আমরা আছি, jenslirion.com, এই সাইটটিতে আছি। এটি হচ্ছে একটি মূলত আপনার ইন্সপাইরেশনাল সাইট, বা বিভিন্ন ডিজাইন বা যারা সফল হয়েছে এই জাতীয় বিভিন্ন তথ্য এখানে শেয়ার করা হয়। সো এটার একটি পোস্ট আমরা ওপেন করে আছি যে ব্র্যান্ড ডিজাইন, উই জাস্ট কান্ট শেক ইট। সো এই পোস্টটিতে আমরা একটি কমেন্ট করব। তো অলরেডি আমরা আগে একটি কমেন্ট করেছি একই জায়গায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইটি বাড়ি টিউটোরিয়ালস লেখা আছে। তো যেহেতু এটি একটি আনরেজিস্টার্ড, মানে আমরা কিন্তু এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কোনো কমেন্ট করিনি, তো জেনারেলি ম্যাক্সিমাম সাইটে রেজিস্ট্রেশন করে কমেন্ট করতে হয় না, ডিরেক্টলি কমেন্ট করা যায়। সো এখানে দেখুন এই ওয়েবসাইটটি কিন্তু একটু ডিফারেন্ট, যেমন এর আগের ওয়েবসাইটটিতে যেখানে আমরা কমেন্ট করলাম জাস্ট ক্লিক করলেই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি কিন্তু চলে যেতাম, ঠিক আছে? দেখুন ক্লিক করলেই কিন্তু এক ক্লিকে চলে যেতাম, কিন্তু এই সাইটটা একটু ডিফারেন্ট। এই সাইটটা হচ্ছে সুবিধা হচ্ছে যে যখন আমরা আইটি বাড়ি টিউটোরিয়ালস এ ক্লিক করব আমরা কিন্তু ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে গেলাম না, না গিয়ে কি হলো আইটি বাড়ি টিউটোরিয়ালস নাম দিয়ে যেহেতু আমরা কমেন্ট করেছি এই নামে একটা পেজ এখানে ওপেন হলো, ঠিক আছে? ওপেন হওয়ার পর এইখানে দেখুন ওয়েবসাইট ইউআরএলটা এখানে দেওয়া হলো। সো আমরা যদি এই ওয়েবসাইট ইউআরএল এ যদি ক্লিক করি দেখুন এইবার কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। তো ব্যাপারটা কিন্তু একই, জাস্ট একটা স্টেপ আগে আর পরে, আর কোনো ডিফারেন্ট নেই কিন্তু এখানে, ঠিক আছে? সো আমরা এই পোস্টটাতে আমরা কমেন্ট করতে যাচ্ছি। তো এখন এই পোস্টটাতে কমেন্ট করার আগে বা যে কোনো জায়গায় কমেন্ট করার আগে আপনাকে পোস্ট আগে পড়ে নিতে হবে, এবং এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছি, চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো তারপরে আমরা নিচে পোস্ট করব। তো অথর নেমের জায়গায় আমরা কি দিতে পারি, প্রোগ্রামিং, আমরা থ্রিডি টেকনোলজি দিলাম, যেহেতু আমাদের withacoder.com ওয়েবসাইটটিতে থ্রিডি টেকনোলজি নিয়ে পোস্ট আছে সো দিয়ে দিলাম। এবং এখানে ইমেল চাচ্ছে, সো withacoder@gmail.com, এবং অথর ইউআরএল চাচ্ছে, সো এই জায়গায় আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস withacoder.com দিয়ে দিচ্ছি। এবং পোস্ট আমরা কি কমেন্ট লিখবো সেটা চাচ্ছে এখানে, সো এখানে আমরা পোস্টে লিখে দিতে পারি, যেহেতু এখানে একটু ব্র্যান্ড ডিজাইন নিয়ে কথা বলা হয়েছে, সাকসেস নিয়ে কথা বলা হয়েছে, আপনার পড়লে মূলত বুঝতে পারবেন। সো এখানে আমরা লিখে দেব যে এভরি সাকসেস কামস আফটার ফেলিওর, ওয়ান ক্যান বি সাকসেড উইদাউট বিং ফেলড অ্যাট লিস্ট ওয়ান টাইম। ওকে একটু বড় করে দিলাম, জাস্ট আমরা লিখলাম যে আসলে কেউ ব্যর্থতা ছাড়া জীবনে সফল হতে পারে না, আমি মনে করি এটি আমার পক্ষ থেকে একটি ধ্রুব সত্য কথা। সো এটা আমি লিখে দিলাম। তো এরপরে জাস্ট ক্রিয়েট পোস্ট, ওকে? তো সবার নিচের দিকে গেলাম, দেখুন ক্যাপচার দিতে বলতেছে, সো আমি গত পর্বে বলেছিলাম ক্যাপচার কথা। তো এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে মূলত ক্যাপচার এসেছে, তো আমরা চাইলে কিছু কিছু সাইটে দেখবেন আগেই ক্যাপচা দেওয়া থাকবে। সো আমরা ক্যাপচাটা ফিল আপ করে জাস্ট কনফার্ম পোস্ট, দেখুন এখানে সুন্দর করে দেখাচ্ছে যে ইউর পোস্ট হ্যাজ বিন সাবমিটেড। তো আমাদের পোস্টটা সাবমিট করা হয়েছে এবং খুব দ্রুতই এটা এই কমেন্টের লিস্টে চলে আসবে, ঠিক আছে? দ্যাট মিনস যে এইটাও মডারেশনের জন্য রাখা হয়েছে। সো মডারেশনের জন্য রাখা হওয়ার ফলে যে এখনই সরাসরি এটা দেখাচ্ছে না, দেখাবে আরো পরে। ঠিক গত পর্ব কিন্তু আমাদের এই কাজটাই হয়েছিল যে আমাদের পোস্টটাকে কিন্তু মডারেশনের জন্য রাখা হয়েছিল।
তো এভাবে মডারেশনের জন্য রাখা হবে, আপনি যখনই কোনো কমেন্ট করবেন ম্যাক্সিমাম কমেন্টগুলোই দেখবেন মডারেশনের জন্য রাখা হবে, সাথে সাথে পাবলিশ হবে না। তো মডারেশনের জন্য রাখা হবে এবং যখন এটা পাবলিশ হবে আপনি কিভাবে জানবেন, কিভাবে আপনার ক্লায়েন্টের কাছে রিপোর্টটা জমা দেবেন, সেটা ইনশাল্লাহ আমরা আগামী পর্বে জানবো। তো আমরা দুইটা ওয়েবসাইটে দেখলাম যে কিভাবে কমেন্ট ব্যাকলিংক করতে হয়। তো আগামী পর্বে আমন্ত্রণ রইলো, আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।